আপনারে তো ইয়া কোনোদিন ঘুমাইবনি কইব না আমার জামাই ঠিক আছে নমাজের মুসল্লিদের হাত ধরে কইব আল্লাহ আমার স্বামীর আপনি হায়াত পারাইয়া দেন। অবিবাহিত হয়ে দেখি আর তুলো চাই, একজন দুই তিন চারজন ভাইলাম পাঁচজন মোটামুটি আলহামদুলিল্লাহ, বাকি সব বিবাহিত তো ও আতলাম ওরা রেখার স্ত্রী হইয়া থাকলো আল্লাহর এক নিয়ামত, স্ত্রী আল্লাহর এক নিয়ামত। নারী জাতি ছাড়া পৃথিবীর কোনো ইনসানে মুখ দেখার কোনো ক্যাপাসিটি নেই, একমাত্র আল্লাহর মায়া দয়া ছাড়া। পৃথিবীর তিনজন মানুষ মাতা পিতা ব্যতীত আল্লাহ দিছে, এক নম্বর হজরতে আদম, দুই নম্বর হজরতে হাওয়া, আর পিতাবিহীন হজরতে ঈসা আলাইহিসসালাম রে আল্লাহ জমিন দিছে। হোক সুবহানাল্লাহ, আর তোরা দূরে করি কইন সুবহানাল্লাহ। আমার ভাইয়া নেরা রাখি আপনার বা কই যাই বা মসজিদের ভিতরে জায়গা আছে কিছু ভাই মাতি আমি আরাম পাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম যে নারী জাতি হয়ে থাকলে আমরা নিয়ামত, নারী জাতি আমরা নিয়ামত, এরারে আমরা শ্রদ্ধা করতাম, স্যালুট করতাম, এদেরকে আমরা মহব্বত করতাম। তবে মহব্বত করতে গিয়া এরারে মহব্বত করতাম না, যারারে বিয়া করা যাই যাচ্ছে, যারারে বিয়া করা যাই যাচ্ছে এরারে মহব্বত না, বিয়ার আগে মহব্বত না, বিয়া বাদে মহব্বত। আপনি যে বইনটে বিয়া করবা তাইরে বিয়া বাদে তাইর লগে আপনি ফোনমাত হইন, বেঙ্গালুর কি অনবর্ত সারাই ফোনমাত শরীয়তে না করতো না, কিন্তু বিয়ার আগে ফোনমাত না, বুঝা গেছে? বিয়ার আগে ফোনমাতলে ইগু না যায়, আর যে বিয়া পরে যদি আপনি বনির লগে ফোনমাত হইন, আরে বিয়া পরেও হইয়া দিয়ার আউরি বেঠিন তোর লগে না, যে গু আপনার গরু আনছেন থাইর লগে ওই কেন বুঝো বাদে যদি খবরে হুদুরে হইন বিয়া পরে ফোনমাতে যাই যাচ্ছে, খাল যদি করো আমার বোন তুই আর এগুলো লগে শুরু করে দাও ওই বোনই কোনো না। তো শরীয়তে করে নিজ স্ত্রীর লগে বিয়া পরে আপনি অনবর্ত বাহনামি মাতইন, অসুবিধা নাই, সুন্নত নবীজির মাতইন। আপনার স্ত্রীর লগে আপনি আইতে সময় বারো মজা আনইন ফান এক গুয়া হেনে হেনে কইব তুমি তাইরে মায়া করতে, এখন তুমি বা হিসাবে গেহিন আড্ডা দেরা বন্ধু বান্ধব লইয়া তাই বেটি মা ফালাইয়া আইছে, বাপ ফালাইয়া আইছে, ভাই বোন শব্দ গোষ্ঠী ফেলাইয়া তোমার ঘর আইছে, ও যা অক্তি বাদ গুণ হারি হারি দোকানে ফিন ধরে ওই গেলনি থাইলার জানে খান চিপসর প্যাকেটে গু খাইতো, আমার বনিরার জানে খানি বারো মজার মশা এক টুমা খাইতো, আমার বনি জানে খানি আফেল আঙ্গুর খাইতো, দেখো এজনে দেও হ্যাঁ খালি খালি স্ত্রীয়ে মায়া করে না এমনি করে দিত। বিয়ার আগের ও ভাই ফোন মাতো কত ভাই তোর কত লাখ লাখ টাকা খরচ হয়, এটা আমার কাছে বাদে রিপোর্ট আয় সারা, এখনকে কালফাটো হরিয়াও মরইন, এখনকে ফাঁস লাগিয়াও মরইন, আর আগে দেখবা নাই খালি লেফ আর তুই বিদায়িতে বিদায়িতে নাই চকুর বানি দিয়া। তাই নিজের স্ত্রীর হীন দেওয়া যাইজ নাই, বিবাহর আগে কোনো মেয়ের লইয়া ডেটিং করা যাইজ নাই, কোনো মেয়ের লইয়া পার্ক ঘুরা যাইজ নাই, কোনো মেয়ে জাতির লইয়া আপনার শরীয়ত যে ঘুরা যাইজ আছে আপনার মা বোন এরা বাদে না যাই কোনো মেয়ে লইয়া আপনি অন্য কোনো মেয়ে লইয়া পার্কে পার্কে ঘুরা আপনার লাগে যাই না, বিবাহ পরে আপনি স্ত্রী লইয়া ঘুরা যাই নবীজির সুন্নত ঘুরিতা, স্ত্রী দরকার আছে কিছু ঘুরাইতা সফর করা তো সুন্নত দেখায়, বিয়া পরে দায়িত্ব না হয় না বা কিলা আমার আর স্ট্যাটাস বজায় রইবনি, আর বিয়ার আগে কি তো সারা সেন্টিমেন্ট উজ্জ্বল হয়ে যায়নি। তাই বাজারে গেলে ভান একগুয়ানি বইনটে দিও বারো মজার মশায়াখানানি দিও, দেখবা ফরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কইবা আল্লাহ
আমার স্বামীর উপরে কোনো গজব দিও না, কোনো বড় বড় বেমার দিও না, কারণ আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দিও। বেমার যে সময় তুমি ফরবায় দেখবা স্ত্রী অন্য কুলার মধ্যে চকুর ফানি ফেলাইয়া ও কথা আহান কইব আল্লাহ আমার হায়াত তাকিয়ে নিয়ে আমার স্বামীর হায়াতের মধ্যে জোড়া দিয়া তবু আমার স্বামীর হায়াত থান লম্বা করে দিও হৌ সুবহানাল্লাহ। কয়জনে করি আমরা এই ব্যাপারে নাই, যদি বাদ তো তোর আলো আপনার ফেড়া হয়ে যায় তাহলে আর হান্ডি হারে এড়ার যাইন কিয়া। ও অগুনি স্বামী তুমি স্বামীর হক হকটা নি মাতই, স্ত্রীর হক হকটা আপনি আদায় করলানি, একদিন বাত ফেরা হয়ে গেছে বুঝায় হয় রান্নার গড়বড়ে আন্নায় চাউলের অসুবিধায় আন্নায় পানির অসুবিধা, তাই বনিন্তরে হৈর খরা একদম সোজা আন্না জিন্দগি তাইরে তিন দুই বরগাদি বাইরাইতে বাইরাইতে নারী জাতি ঠিক করা যায় না হইবা খেনে, নারী জাতি জন্মগতভাবে থেরা জন্মগতভাবে তারা দুর্বল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের 4 নম্বর ফারাক সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। হে দুনিয়ার মানুষ জাতিরা, হে দুনিয়ার পুরুষ মহিলা, এখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা বয় করিয়া যাও। কেন আমি আল্লাহ তাআলার বয় করতাই, আমি আল্লাহ তাআলা একজন ইনসান থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন সৃষ্টি করলাম সুবহানাল্লাহ। অর্থাৎ ওই একজন মানুষ সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করা হয়েছিল ওনার নাম হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচেয়ে দুর্বল হাড্ডি তেড়া হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হইল সুবহানাল্লাহ। তাই নারী জাতি জন্মগতভাবে দুর্বল এবং উফতা। আপনি যত বাইরাইন বাইরাইতে বাইরাইতে আপনি সিট করে হুতাইয়া তৈন হৌ হয়ে বাফর গস্তে সইয়াসা ওখান হয় না, বাইরাইতে বাইরাইতে জামাইয়ে বুকুর উপরে ফাড়া তুলিয়া তৈছে হৌ হয়ে বাফর গস্তে সইয়াসা অত সময় কিতা বাইসায় মালিশ করছে নি তে। হ্যাঁ, তাই নারী জাতির অদ্রিবু হুন না কইছেন আল্লাহ ফিঠ ফিঠা বলতে কিতা তিন দুই বর্গা দিয়ে ফিঠার নাম ফিঠা নি তা আপনারা ইলা মারেন খেনে ইলা অত কত রিপোর্ট আছে বলিন তরে আপনার নাম উঠানো ফালে মূর্খাই আপনি তো জালিম, এরকম তো শরীর হতো আপনার স্ত্রী নির্যাতন করার অধিকার কেউ দেয় নাই আপনাকে, দিয়েছে সুলমটির দড়ি মুখর মারা দিয়েছে আপনাকে এরকম শরীয়ত ইজাজত, তাহলে মারেন খানে বলিন তরে আপনি হয় খালিদি বেরিয়ে আপনি বক্সিন মারেন নতুবা শর্মায় দাঁত ফলাই দেন নতুবা আপনি লাত মারি দেন ইদিকাটা দিল হয় আপনারে। তাই নারী জাতি দুর্বল মনে করিয়া এদের উপরে আমরা জুলুম করতাম, এরা আমরা মায়ের জাতি এদের পায়ের নিচে জন্নত এদেরকে আমরা সম্মান করা দরকার। কিন্তু আবার বলিন তুই ইউ আধুনি আকারে ফুলিও না ইকানো হইয়া আর বলিন তুই হইবা বাইসাবে তো আমরা লাইনে টানে। হ্যাঁ, তাই তোমার তানোর আছে খবর, তাই শরীয়তে কর আপনার স্ত্রী যদি হাজার খান দুষ করে হাজার খান বালা কাম করে আর এখান যদি দুষ করে হাজার খানোর বাস হইয়া এখান দিয়ে আপনি ফাউল দিতা তরকারি লবণ টান হয়ে গেছে খাইলাই আনা মাথিয়া স্ত্রীর মুখে দিছে ইয়া স্ত্রী যদি বুধু হয় তো মুসকি আসি দিন মনে করবো আপনার তরকারিটা রান্না মোজা হয়েছে প্রমাণ দিন আপনি একজন সহি মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম তো আদর সোলা আস এখানে যদি রান্না এখানে একদম বিকৃত অবস্থা হয়ে যায় এর পরেও খাইয়া মুসকি আসি আমরা তো ভাই সাহেব মুসকি আসি তো দূরের কথা দেখবা দারো দুদি ভাই তে থাল দিবেন না তি খেসে খালি দিবেন হাসান মানি ভাই। তাহলে ও স্ত্রীর কাছ থেকে আপনি বালা দোয়ার আশা করেন জবাব দেই আপনি তো জালিম মুখে তাই আপনার স্ত্রীর সব ভুলটা আপনার সমাজে প্রকাশ করবা না আপনার গৌরব প্রকাশ করবা না আপনার মায়ের যে সময় আপনার স্ত্রীর গালিমা এই সময় আপনিও আপনার স্ত্রীর গালিও না সান্ত্বনা দি কারণ এই স্ত্রীটা ইগোর আইতে সময় শুধু আপনারে ভরসা করি আয় আর খেয়ে রয়ে না আপনার মা নাই আপনার বাবা নাই আপনার ভাই বোন খেয়ে রয়ে নাই শুধু আপনারে দেখিয়ে তাই এই স্ত্রীর মা যে সময় বাপে যে সময় আপনার তো তুলিয়া দোকান কইলেন আল্লাহর হাওলা বাবা বাবা বা বাদে তোমার হাওলা ওখান কইলেন আগে কিতা কয় আল্লাহর হাওলা আমার ফুরিগু বাদে তোমার হাওলা আমার ফুরি ভুল কটি থাকবো সারাটা দেখি নখান কই না তো আপনি কেন মারেন এই অধিকারটা দিল কে আপনার তাই খালি দুষ
নারী জাতির না, আমরা তো হয় নারী জাতির দোষ আরোপ করি, দোষ আমরাও আছে, আমরা নারী জাতির সালানি জানি না, তাই ওরা সুযোগ পায়।